Hello learners, welcome to my online class. I hope you are well. Today I would like to discuss completing sentence class 9 or 10. You know, in my previous classes I discuss completing sentence, and today lecture 8 I will discuss completing sentence and rules 8. তোমরা জানো আগের ক্লাসগুলোতে কমপ্লিটিং সেন্টেন্স তোমরা ক্লাসগুলো করেছো এবং আজকেও বরাবরের মতো কমপ্লিটিং সেন্টেন্স আলোচনা করব। আজকে যে টপিকসটা নিয়ে আলোচনা করবে সেটা হলো, একটু খেয়াল করবে, সিন্স অ্যাজ, সিন্স অথবা অ্যাজ। সিন্স অ্যাজের দুটি অংশ থাকে, একটু খেয়াল করো। সিন্স অ্যাজ যার অর্থ হলো যেহেতু, এবং এখানে হবে সেহেতু। এই যেহেতু এবং সেহেতু দ্বারা একটা কারণ প্রকাশ করে, এক অংশের অর্থের সাথে অপর অংশের একটা কারণ প্রকাশ করা হবে, এই জন্য মূলত বাক্যের শুরুতে সিন্স অ্যাজ ব্যবহৃত হয়। আজকে আমরা এর কিছু ব্যাখ্যা দেই। সিন্স অ্যাজ দ্বারা, সিন্স অ্যাজ দ্বারা দুটি বাক্য থাকে, দুটি বাক্য থাকে। সিন্স অ্যাজ দিয়ে কারণ প্রকাশ করে, সিন্স অ্যাজ এর সিন্স এবং অ্যাজ দেখতে পাচ্ছো। সিন্স অ্যাজ দ্বারা দুটি বাক্য থাকে, সিন্স এবং অ্যাজ কারণ প্রকাশ করে, সিন্স এবং অ্যাজ এর টেন্স একই হয়, টেন্স একই হয়। আমরা উপরে একটা উদাহরণ আসতে পারি কিভাবে, দেখো, হি সিন্স অ্যাজ হি ওয়াজ ইল, যেহেতু সে অসুস্থ ছিল। এবং দ্বিতীয় অংশটা কিভাবে তৈরি করব, সেহেতু হি, এখানে অবশ্যই একটা নেগেটিভ অর্থ প্রকাশ করতে হবে, যেহেতু এই অংশ নেগেটিভ, ইল অসুস্থ তার মানে নেগেটিভ, তাহলে আমাকে পরের অংশ নেগেটিভ তৈরি করতে হবে। একটু লক্ষ্য করো, হি ডিডন্ট জয়েন উইথ আস, সেহেতু আমাদের সাথে যোগদান করতে পারে নি। আমরা যদি এই সেন্টেন্সটারের আরও কোনো উদাহরণ টানতে চাই, তাহলে দেখো, সিন্স টুডে ইস, টুডে ওয়েদার ইস ভেরি রাফ, কমা, যেহেতু আজকের আবহাওয়া খুবই খারাপ, সেহেতু, তাহলে একটা কারণ হয়ে গেল, কারণটা হয়ে গেল কি আবহাওয়া খারাপ, তাহলে অবশ্যই পরের কাজটা আমরা করব সেটা কিন্তু নেগেটিভ অর্থ প্রকাশ করে থাকবে। সেহেতু উই, যে কোনো একটা সাবজেক্ট দাও, উই, এটি তো প্রেজেন্ট টেন্স, তাহলে ডু নট গো আউট অফ দ্য হাউস, সেহেতু আমরা বাড়ির বাইরে থেকে বের হই না, যেহেতু আজকের আবহাওয়া খারাপ। অথবা দেখো এরকম হতে পারত, সেহেতু উই শুডন্ট গো আউট অফ দ্য হাউস। দেখো, তোমাকে কমপ্লিটিং সেন্টেন্সের যে অংশটা তোমাকে কমপ্লিট করতে হবে, অবশ্যই সেটার অর্থ আগের অংশের সাথে সামঞ্জস্য থাকতে হবে, সেটা যে টেন্সেই থাকুক না কেন। যদি পাস্ট টেন্সে থাকে পরের অংশ পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্সে থাকলে পরের অংশ প্রেজেন্ট টেন্স থাকবে, এবং এই ক্ষেত্রে কিন্তু নেগেটিভ অর্থই প্রদান করে থাকে। দেখো কিভাবে, সিন্স টুডে ওয়েদার ইজ ভেরি রাফ, যেহেতু আবহাওয়া খুব খারাপ, সেহেতু উই ডোন্ট গো আউট অফ দ্য হাউস, সেহেতু আমরা বাড়ির বাইরে বের হই না।
অথবা উই শুডন্ট গো আউট অফ দ্য হাউস, সেহেতু আমাদের বাড়ির বাইরে বের হওয়া উচিত নয়, এরকম কিন্তু। তাহলে আশা করছি তোমরা সিনসেস দ্বারা কমপ্লিটিং সেন্টেন্স সহজে করতে পারবে এবং আমার এই রুলগুলো তোমার বাসায় যে বই আছে সেই বই বের করে তার সাথে মিলিয়ে সেখান থেকে অনেক উদাহরণ তুমি নিজে নিজে প্র্যাকটিস করবে, তাতে তোমার আমার এই রুলের সাথে হ্যাঁ সহজে মিলে যাবে এবং তুমি বুঝতে পারবে। এবং আশা করি আগামী ক্লাসে তোমরা আবার আমার ক্লাসগুলো উপভোগ করবে এবং প্রিভিয়াস যত ক্লাস হয়েছে ক্লাসগুলো উপভোগ করবে। এই আশা ব্যক্ত রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।